আসসালামু আলাইকুম শুধু দর্শকবৃন্দ, আপনারা এই মুহূর্তে যে ক্রিমটি দেখতে পাচ্ছেন এটা ফাঙ্গিসন ক্রিম। এর জেনেটিক নাম হচ্ছে ইকোনাজল নাইট্রেট বিপি 1%। তো এটা কিন্তু দেখতে অনেকটা পেবিসন যে ক্রিম আছে এটার মধ্যে গেট আপ করছে। এটা মূলত কেমিস্ট কোম্পানি তৈরি করেছে আর কি। এই ক্রিমটার মূল কাজ হচ্ছে যে অনেক সময় আমাদের বিশেষ করে পুরুষদের অন্ডকোষে যে দাউদ বা চুলকানির মতো অবস্থা সৃষ্টি হয় বা দুই রানের চিপায় যে চুলকায় বা অনেক সময় যে চামড়া উঠে উঠে যায় ছিলে যায় সেই কাজের জন্য মূলত এই ক্রিমটা খুব ভালো কাজ করে। এটার বাজার মূল্য এখানে মাত্র 40 টাকা হলেই পাওয়া যাবে, যদিও 45 টাকা লেখা থাকে। 40 টাকা হলে যে কোনো ফার্মেসি থেকে আপনি এই ক্রিমটা কিনতে পারবেন। তবে এখানে আরেকটা সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে, যদি আপনার অন্ডকোষে বা রানা চিপায় চুলকানি যদি হয় আপনি অবশ্যই সাবান ইউজ করবেন না। হ্যাঁ, সাবান ইউজ করলে হয় কি যে এখানে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে অপকারী ব্যাকটেরিয়ার সঙ্গে সঙ্গেই উপকারী ব্যাকটেরিয়াগুলোও কিন্তু মারা পড়ে। ফলশ্রুতিতে কি হয়, যখন আবার জায়গাটা ঘামে তখন কিন্তু ওই অপকারী যে ব্যাকটেরিয়াটা এটা কিন্তু খুব দ্রুত গ্রো করে, যেহেতু ঘামের যেখানে থাকে সেখানে কিন্তু অপকারী ব্যাকটেরিয়া গ্রো করে, কিন্তু উপকারী ব্যাকটেরিয়াটা কিন্তু সহজে গ্রো করতে পারে না। ফলশ্রুতিতে আপনি কী হন, আবারও কিন্তু আগের মতো আক্রান্ত হয়ে পড়েন। হয়তো বা সেক্ষেত্রে দেখা যায় অনেকে বলে যে এত ক্রিম মাখি কিনা কেন আমি ভালো হই না কেন, ক্রিম মাখি যখন তখন ভালো থাকে, ক্রিম শেষ আবার আমার যে সেই অবস্থা হয়ে যাচ্ছে। আসলে মূল সমস্যাটা হচ্ছে যদি আপনি ওই জায়গাটা ঘামার, এখন যেহেতু ঘাম হচ্ছে, ঘামটা যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে কিন্তু আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তাহলে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে, বিশেষ করে যেহেতু গরমকালে সমস্যাটা হয় আর এখন প্রায় গরমকাল শেষের দিকে, সামনে শীতকাল আসতেছে, তো অটোমেটিক কিন্তু অনেকের এটা ঠিক হয়ে যাবে। কিন্তু তারপরেও যদি কারো সমস্যা থেকে থাকে, অনেক সময় দাউদ থাকে বিশেষ করে কোমরে বগলে বা যে জায়গায় একটু চিপা চাপা জায়গা বা যেখানে একটু ঘামের সৃষ্টি হয় সেখানে মূলত কিন্তু দাউদটা বেশি হয়, তো আপনারা অবশ্যই এই সমস্ত জায়গাগুলোকে শুকনো রাখার চেষ্টা করবেন, পরিষ্কার রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার দাউদটা আর হবে না। তো ফাঙ্গিসন নিয়ে আজকের মতো এতটুকুই, যদি আরও কিছু জানার দরকার থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।